সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা। তো এই জাস্ট আমি পড়ি টড়ি ছুটি দিলাম, আর এতদিন তোমরা ডেইলি ব্লগ পাওনি এবং আজকে থেকে তোমরা আবার ডেইলি ব্লগ পাবে। এখন প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে, তো এখন আমি বাড়ি যাচ্ছি, এখন ছুটি টুটি দিয়ে দিলাম। তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12:26 আর আমি এই মাত্র দোকান থেকে এলাম। দোকানে গেছিলাম সেই 11:30 দিকে। তো দোকান থেকে কী কী জিনিস এনেছি সমস্ত জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো তোমরা দেখবে। আরে এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে শুক্তো। জন্য দেখো এখানে ডাটা কাটা হয়েছে, বেগুন কাটা হয়েছে, কাঁচকলা কাটা হয়েছে, আর এখানে রান্না হচ্ছে দেখো উচ্ছে ভাজা হচ্ছে। আরে এই যে এই লোক, এই যে দেখো দোকান থেকে আমি এখন এই জিনিসগুলো নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলাম, ধূপকাঠি, আর এই যে চিনি, সমস্ত এক মাসে যা জিনিস লাগে সমস্ত জিনিস, এক মাস না আমাদের 15 দিন লাগে, তো সমস্ত জিনিস নিয়ে আসলাম। তা তোমরা দেখতে থাকো। আর এই দেখো এই লোকটা বারবার আমাকে দেখে কেমন মনে করছে, এই লোকটাকে একটু দেখিয়ে দিই। এই দেখো এই জিনিস রান্না করছে, আর এই যে দেখো চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 1:00। তো এখন যা স্নান করে এলাম ঘরে, তো দুপুরে যখন ডিনার সরি দুপুরে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সঙ্গে আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করবো। বাট দুপুরে তোমাদের দেখালাম একটু আগে যে কী কী রান্না কী কী করেছি। তো স্নান টান করে এখন বসে রয়েছি আর একটুখানি মোবাইল টোবাইল গুটাচ্ছি। আর আজকে তোমাদের কোনো ব্লগ দিতে পারবো না, কারণ আমি যেহেতু তোমাদের আগে বলা হয়নি যে আমার গত 3 দিন ধরে মানে ভালো লাগছিলো না, তো সেই কারণে গত 3 দিন ব্লগ শ্যুট করিনি। তো আজকে থেকে আমি ব্লগ শ্যুট করছি আবার। তো আজকে কোনো ব্লগ যাবে না, কারণ শরীর খারাপ ছিল আমার, মানে যেদিনকে তো মামারবাড়ি যেদিনকে ব্লগ করে মামারবাড়ি যেদিনকে বাড়ি এলাম, তো তারপরের দিন আমার একটুখানি শরীরটা খারাপ ছিল, তো সেই কারণেই সেদিন শ্যুট করিনি, পরের দিনও শ্যুট করিনি, তারপরের দিন কলেজ গেছিলাম তো সেই দিনকেও শ্যুট করিনি। তো আজকে আবার স্টার্ট করছি, তো আজকের পর থেকে তোমরা পাবে, তো দেখতে থাকো তোমরা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অনেক দিন আমাদের যে কারখানাটা রয়েছে সেইখানে তোমাদের ঘোরাতে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে আমি অনেক দিন পর যাচ্ছি হচ্ছে অনেক দিন পর না, কালকেও 5 বার গেছি, তো তোমাদের দেখানো হয়নি কারণ আমি ব্লগিংটা করিনি। তো আজকে গিয়ে তোমাদের দেখাচ্ছি ব্লগিংটা সুন্দর করে। তো এই যে দেখো আমি এখন কারখানা রয়েছি, আর এখন আমাদের এখানে হচ্ছে কার্তিক ঠাকুর, যেহেতু আবার সমস্ত পরের বছরের জন্য রেডি করা হচ্ছে। কী কী ঠাকুর দেখো, তো এখানে কালী ঠাকুর রয়েছে, তো এই সমস্ত ঠাকুরগুলো এখন রেডি করা হচ্ছে পরের বছরের জন্য, কারণ এই বছরে যে সিজন ছিল সেটাতে সমস্ত হয়ে গেছে। এখন চৈত্র মাস, ঠিক আছে, তো আবার পরের বছরের জন্য রেডি করা হচ্ছে। রাস্তার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাস্তার সামনের ভিউটা, প্রচন্ড রোদ রয়েছে। তো এই যে দেখো আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে ভাত আছে, এখানে হচ্ছে শুক্তো করেছে মা, আর এখানে আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, চাটনি আছে। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:30। তো সেই দুপুরবেলা খেয়ে যখন তোমাদের খাবার দেখালাম তখন বাজে প্রায় 2:15 মতন, তো 3টার দিকে ঘুমিয়েছি, এখন 5:30। তো এই মাত্র হয়তো 10 মিনিট হলো উঠলাম, উঠে একটু চোখে জল টল দিয়ে আসলাম, দিয়ে এসে বসে রয়েছি, মানে কি ঘুম ঘুমাচ্ছে কদিন কি বলবো, কারণ যেহেতু আজকে কোথাও যাইও নি, কলেজও যাইনি, আবার হচ্ছে কোথাও কাজকর্মে মাঝে দিয়ে একবার দোকানে গেছিলাম জাস্ট, কারণ আজ সারাদিনে সেরকম কিছু কাজকর্ম দিয়েছিল না। তো যেদিনকে থাকে একবারে পরপর থাকে, সকালবেলা পড়ানোটা ছিল আর যেদিনকে কলেজে যেতে হয় সেদিনকে পরপর কাজ থাকে।
তো এইটাই চলছে। তো এই যে দেখো আমাদের ঘরটা একটু দেখে নাও তোমরা, কিছুই না, এই যে এদিকে একটা খাট রয়েছে আর আর কিছুই নেই আমাদের ঘরে। আর এই যে শোকেসে রয়েছে, শোকেসের উপরে আমি মোবাইলটা রাখি, রেখে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর এদিকটাতে আলমারি রয়েছে, আর ওইখানটাতে আমাদের ঠাকুরের, ঠাকুরের যেহেতু আমাদের ঘর নেই এখনো, তো সেই কারণেই ঠাকুর আমাদের এখানে পুজো দিতে হয়। তো একদিন তোমাদের আমি আমার ঘরের হোম ট্যুর করে দেখাবো, তো সেই দিনকে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো। আর আমি ছোটবেলা থেকে কি বলবো, যে হয়তো কোনোদিন স্যারদের কাছে শিখিনি, তবুও আমি আঁকতে ভালোবাসি। সেই সুবাদে আমার কাছে অনেক আঁকা রয়েছে, ঠিক আছে, তো সেগুলো আমি রেখে দিয়েছি। এবং লকডাউন এমন একটা পরিস্থিতিতে পড়েছিল সেই সময়ে, লকডাউনের সময় বহুত আঁকা এঁকেছি বাড়িতে বসে থেকে থেকে, কারণ কি করব। তো সেই সময়ে যে সমস্ত আঁকাগুলো এঁকেছি সেইগুলো তোমাদের একদিন ভিডিও করে দেখাবো, তো যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর আজকে ভিডিওটা দেখতে থাকো, আজকে এখন 5:30 বাজে, তো এরপরে যখন দেখি আবার সন্ধ্যের দিকে তোমাদের দিদি কথা বলতে পারি, তোমাদের সঙ্গে তো কথা বলবো। তো এতদিন আমাদের দুটো পরপর বিয়ে বাড়ি খেলাম, ঠিক আছে, তো প্রথমে বিয়ে বাড়িটা তোমাদের ব্লগ করে তো দেখিয়েছি, সেকেন্ড বিয়ে বাড়িতে নিয়ে মার বাড়িতে গেছি সেই দিনকে তো দেখিয়েছি। তো তারপরের দিন যখন বাড়ি এসেছি, বাড়ির শরীর খারাপ, তো সেই তারপরে 2 দিন 3 দিন ভিডিও করিনি, আজকে আবার করছি, তাই জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10:35, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, কারণ আজকে সারাদিন তোমাদের সঙ্গে কিছু বেশি শেয়ার করতে পারিনি, কারণ আজকে বাড়িতে ছিলাম। তো কালকে কলেজ যাবো, কালকে তোমাদেরকে সেই কলেজের ভিডিওটা শেয়ার করবো। তোমরা এখন দেখো আমি দাঁত মাজছি, তো গুড নাইট।